أشهد أن لا إله إلا الله. الحمد لله، الحمد لله خالق الوجود من العدم، وجاعل النور من الظلم، ومخرج الصبر من الألم، فملقي التوبة على الندم. فنشكره على المصائب كما نشكره على النعم، ونصلي على رسوله الأكرم ذي الشرف الأشم والنور الأتم والكتاب المحكم وكمال النبيين والخاتم سيد ولد آدم، الذي بشر به عيسى بن مريم ودعا لبعثته إبراهيم عليه السلام حين كان يرفع قواعد بيت الله المحرم، فصلى الله عليه وسلم وعلى أتباعه خير الأمم الذين بارك الله بهم كافة الناس العرب منهم والعجم. فالحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل، وكبره تكبيرا. والحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. والحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبد الله ورسوله، أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله، وكفى بالله شهيدا. فصلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وإن شر الأمور محدثاتها، وإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله عز وجل في كتابه الكريم بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم: إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واللهم ثبتنا عند الموت بلا إله إلا الله واللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين. আজকের খুতবায় আমি আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ পাঠ শেয়ার করতে চাই যা আমার বারবার স্মরণে আনা দরকার এবং আমি বিশ্বাস করি আপনাদেরও দরকার। আদম আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ যা তুলে ধরেছেন সেখান থেকে, বিশেষ করে ইবলিশের কিছু ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে। সাধারণভাবে সবাই জানেন আল্লাহ আজ্জাজাল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, এরপর তিনি আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদের আদেশ দান করেন। সবাই এটা মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অমান্য করেছিল। এটা এই ঘটনার সহজ একটি বিবরণ। অধিকাংশ মানুষ এর সাথে পরিচিত, কিন্তু কোরআনের এমন কিছু গুরুত্বপূর্ণ বিস্তারিত বিবরণও এসেছে যা বাদ পড়ে যায় যখন আপনি ঘটনাটি নিয়ে এভাবে সংক্ষেপে চিন্তা করেন। আল্লাহ আজ্জাজাল্লাহ সর্বপ্রথম ঘোষণা জারি করেন, আর আমরা বুঝতে পারি সে সময় তাদের মাঝে ইবলিসও এর অন্তর্ভুক্ত ছিল। ইন্নি খালিকুন বাশারুম মিন তিন, আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি মাটি থেকে বা কাদা থেকে। আল্লাহ যখন এই ঘোষণা দিচ্ছেন তখন তিনি আদমকে সৃষ্টি করেননি, আদম আলাইহিসসালামকে এখনও সৃষ্টি করা হয়নি, কিন্তু ঘোষণা জারি করা হয়েছে যে আল্লাহ এটা করতে যাচ্ছেন। এটা হলো খালিকুম বাশারুম মিন তিন। এবং এরপর ফা ইজা, আরবিতে ইজা ব্যবহৃত হয় ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কিছু বোঝাতে। ফা ইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তাকে যখন আমি ভারসাম্যপূর্ণ করে তুলব এবং তার ভিতরে আমার রূহ ফুঁকে দেব। এগুলোর কোনো কিছুই এখনো ঘটেনি, সামনে ঘটতে যাচ্ছে। এরপর তিনি বললেন ফাকউ লাহু সাজিদিন, তখন তোমরা তার উদ্দেশ্যে সিজদাবনত হয়ে যাও। অনেক বছর আগে একজন প্রখ্যাত আলেমের সাথে আমার লাভ নিয়ে আলোচনা হয়েছিল। আমি অবাক হয়েছি যে কয়েক মাস আগে তিনি আমার কথার সাথে একমত হয়েছেন। এটা নিয়ে একটু পরে কথা বলবো, কিন্তু সবার আগে আমি চাই আপনারা এই আলোচনার প্রথম অংশের প্রতি মনোনিবেশ করুন। আল্লাহ বর্ণনা করছেন তিনি আমাদের পিতাকে সৃষ্টি করতে যাচ্ছেন, এবং আমাদের সৃষ্টি করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করতে যাচ্ছেন তার বর্ণনাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন সবার আগে আমি তাকে তিন থেকে তৈরি করব। এই পৃথিবীতে আমরাই একমাত্র সৃষ্টি নই যাদের তিন থেকে সৃষ্টি করা হয়েছে। বস্তুত সকল প্রাণীকুল অথবা যত ধরনের প্রজাতি এই পৃথিবীতে বর্তমান আছে তার সবই তিন থেকে সৃষ্টি করা হয়েছে। আমাদের এবং এই গ্রহে অবশিষ্ট অন্য সকল জীবের মাঝে এটা একটা কমন উপাদান। সমগ্র প্রাণীজগৎ, সকল পোকামাকড় সবাই তিন থেকে এসেছে। আচ্ছা, বুঝলাম। কিন্তু আল্লাহ এখন যাকে সৃষ্টি করতে যাচ্ছেন তার মাঝে অতিরিক্ত কিছু ব্যাপারও আছে, আমাদের পিতার মাঝে এবং এর সাথে আমাদের মাঝেও।
এই সৃষ্টিটি তিন ছাড়াও আরও কিছু, তার মাঝে পাশবিক দিকের অস্তিত্ব ছাড়াও আরও কিছু আছে, আরও কিছু আছে। প্রসঙ্গত, আমাদের এবং পশুদের মাঝে কমন কিছু ব্যাপার রয়েছে। পশু খাদ্য সন্ধান করে এবং আশ্রয় খোঁজে, আমরাও খাদ্য কেনার জন্য মুদি দোকানে যাই, আমরা রেস্টুরেন্টে যাই খাদ্যের সন্ধানে, আমরা আশ্রয় খুঁজি। মূলত এই দুইটি প্রধান কারণেই আমরা পড়ালেখা শিখি, চাকরি খুঁজি বা ব্যবসা শুরু করি। দিন শেষে এগুলোর মূল প্রেরণা হলো খাদ্য এবং বাসস্থান। ফ্রিজে খাবার আছে তো? যে বাড়িতে বাস করছেন তা বসবাস করার জায়গা হিসেবে ঠিক আছে তো? বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছি তো? কলে পানি আছে তো? আমি যা বলতে চাচ্ছি, খাদ্য সংগ্রহ এবং বাসস্থান নির্মাণের ক্ষেত্রে আমরা অন্যান্য প্রাণী জগতের চেয়ে অনেক বেশি দক্ষ, কিন্তু দিন শেষে এগুলো একই ধরনের মৌলিক কাজ। তারাও জন্মদান করে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদের প্রজাতিও জন্মান্তরে চলতে থাকে, মানব জাতিও একই কাজ করে। তো এ অর্থে জীবন চালিয়ে যাওয়ার দৃষ্টিতে আমরা আসলে প্রাণী জগৎ থেকে অতটা আলাদা কিছু নই। এবং অন্য আরও প্রজাতি যা করে, আমরা বাড়ি নির্মাণ করি, পাখি বাসা বানাই, আমরা রিজিকের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়ি, পাখিও তার রিজিকের সন্ধানে বাসা থেকে বেরিয়ে পড়ে। এরপর আল্লাহ আরও যোগ করেন, কেন কাদামাটি থেকে নির্মিত এই সৃষ্টি পৃথিবীতে বর্তমান থাকা অন্য সকল সৃষ্টি থেকে আলাদা? ফাইদা সাওয়াইতুহু, যখন আমি তাকে সুষম করে তৈরি করব বা ভারসাম্যপূর্ণ করব। মানে কোনো কারুশিল্পকে নিখুঁত করা, ভারসাম্যপূর্ণ করা। উদাহরণস্বরূপ, কেউ যদি লোহা বা কোনো ধাতু গলিয়ে জোড়া লাগায়, সে তখন নিশ্চিত করতে চায় যেন উভয় অংশ একেবারে সমানভাবে জোড়া লাগে। তার কাছে জোড়াটাকে নিখুঁতভাবে সমান করার বিভিন্ন যন্ত্র থাকে, একে বলে তাসরিয়াত। তো আল্লাহ বলছেন, এক ধরনের ভারসাম্য এবং পারফেকশন এই সৃষ্টির মাঝে যোগ করা হবে, যা অন্য সৃষ্টির মাঝে নেই। এক সেন্সে বলতে গেলে অন্য অনেক সৃষ্টির মাঝে আমাদের চেয়েও বেশি ভারসাম্য রয়েছে। বানর এক হাত ব্যবহার করেই ঝুলে থাকতে পারে, তাদের খুব ভালো ব্যালেন্স রয়েছে। পাখিরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ভঙ্গিতে উঠতে পারে। তো এখানে আমাদের দু পায়ে দাঁড়ানোর সামর্থ্যের চেয়েও বেশি কিছু নিয়ে কথা বলা হচ্ছে। আল্লাহ এখানে বলছেন, মানবজাতির পরস্পর সাংঘর্ষিক বিষয়ের মাঝে ভারসাম্য রক্ষা করার সামর্থ্য থাকবে। উদাহরণস্বরূপ, ব্যক্তিগত প্রয়োজন এবং পারিবারিক প্রয়োজনের মাঝে ভারসাম্য রক্ষা করার সামর্থ্য থাকবে তাদের। তারা ব্যক্তিগত দায় দায়িত্ব এবং সামাজিক দায় দায়িত্বের মাঝে ভারসাম্য রক্ষা করতে পারবে। তারা তাদের অধিকার এবং দায়িত্বের মাঝে ভারসাম্য রক্ষা করতে পারবে। আমাদের সমগ্র জীবনটাই হবে আসলে ভারসাম্যের সমষ্টি। বর্তমানে মাল্টিমিলিয়ন ডলারের এমন সব প্রতিষ্ঠান রয়েছে যেখানে ভারসাম্য শিক্ষা দেওয়া হয়। সফল মানুষেরা, সফল ব্যবসায়ীরা, বড় বড় কর্পোরেশনের কর্মকর্তারা চাকরি জীবনের মাঝে ভারসাম্য রক্ষা করা শিখতে এসব সেমিনারে যোগ দেয়, তাই না? ব্যালেন্স অর্জন করতে। আল্লাহ বলছেন, এই মানুষের এমনভাবে জীবনযাপন করার সামর্থ্য থাকবে যে জীবন হবে সব দিক থেকে সমান, ভারসাম্যপূর্ণ। আল্লাহ বর্ণনা করছেন, ভারসাম্য রক্ষা করার এই গুণটি মানুষের অন্যতম একটি মহৎ গুণ হবে, যা তাকে বিস্ময়কর করে তুলবে। তাহলে প্রথমত তিনি মানুষকে অন্য সব প্রাণীর মতো করে সৃষ্টি করেছেন, তারপর এই মানুষের সব কিছুর মাঝে ভারসাম্য রক্ষা করার চমকপ্রদ এক গুণ থাকবে। এই সব কিছুর উপরে অনাফাক্তু ফিহি মির রূহি। প্রসঙ্গত, আরও সামনে এগিয়ে যাওয়ার পূর্বে ভারসাম্য নিয়ে আরেকটি কথা বলতে চাই। ভারসাম্য হলো আমাদের আবেগ, অনুভূতি এবং চিন্তা শক্তির মাঝে। এর মানে কি? চলুন একটি ব্যাখ্যা করি। ক্ষুধার্ত কুকুর সামনে কোনো খাবার দেখলে এর প্রতি ঝাঁপিয়ে পড়ে এবং কামড় বসিয়ে দেয়। সে ফলাফল নিয়ে চিন্তাভাবনা করে না, এখানে আছে শুধু অন্তরের ইচ্ছা, আর কিছু না। কিন্তু মানুষ লোভনীয় কিছু একটার দিকে তাকিয়ে বলতে পারে, না এটা অবৈধ, না ওইটা হারাম, না এটা করা যাবে না। তার বিবেক বুদ্ধির কর্মতৎপর হয়ে ওঠে, সে ফলাফলের কথা ভেবে থেমে যেতে পারে। ইতিমধ্যে দেরি করে ফেলেছেন, এখন আবার রাস্তায় লাল বাতি। এমন সময়ও ভারসাম্য রক্ষা করার সামর্থ্য আপনার আছে। তাড়াতাড়ি অফিসে যাওয়ার আগ্রহ যেমন আছে, ঠিক তেমনি আইন মেনে চলার বুঝও আপনার আছে। আমরা আমাদের চিন্তা এবং আবেগের মাঝে ভারসাম্য রক্ষা করে চলতে পারি, অন্য সৃষ্টির মতো নয়, যারা কোনো একটা আবেগ জাগ্রত হলেই তা পূর্ণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে, প্রতিক্রিয়া দেখায়। কিন্তু আমরা ফলাফল নিয়ে ভাবতে পারি, দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারি, আমরা নিজেদের থামিয়ে দিতে পারি, ভারসাম্য রক্ষা করে চলতে পারি। কোরআনে আমাদের বুদ্ধির নামও ঠিক এভাবে এসেছে, আল হিজর, আন্নুহা। আমাদের বুদ্ধির বর্ণনা দিতে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। হিজর মানে শিলা, পাথর, কারণ পাথর সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে। আর নুহা মানে প্রতি নিষেধ, কারণ আমাদের বুদ্ধি আমাদেরকে বোকার মতো কিছু করতে বাধা দান করে, এটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কখনো কখনো আমি আপনি অতিরিক্ত আবেগতাড়িত হয়ে বোকার মতো কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলি, বা আমরা এমন কিছু বলে ফেলি যা আমাদের বলা উচিত না, বা এমন কিছু করে ফেলি যা করা উচিত না। আমরা আমাদের আবেগকে ভারসাম্যহীন হতে দিয়েছি। আল্লাহ আজ্জাজাল্লাহ এখানে বলছেন, এমন সব মুহূর্তে ভারসাম্য রক্ষা করার বিস্ময়কর সামর্থ্য মানুষের থাকবে। এরপর তিনি বলেন, অনাফাক্তু ফিহি মির রূহি, আর তার ভিতরে আমার রূহ ফুঁকে দিব, অর্থাৎ রূহ যা আল্লাহ বিশেষভাবে ডিজাইন করেছেন এই মানুষের জন্য। বিশেষ আধ্যাত্মিক সম্পর্ক, বিশেষ জিনিস যা এই মানুষকে অনন্য উপায়ে মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করবে।
অসাধারণ শক্তিশালী উপায়ে, আর এই জিনিসটাই মানুষের ভেতরে থাকবে। তো এই রূহ মানুষের ভেতরে থাকবে, অন্যান্য প্রজাতি বা প্রাণীর মতো নয়, বিশেষ ধরনের এক আধ্যাত্মিক আলো মানুষের ভিতরে থাকবে। সুতরাং মানুষকে সৃষ্টি করা হয়েছে তিনটি জিনিসের সমন্বয়ে, তাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, তাকে ভারসাম্য সহ তৈরি করা হয়েছে এবং তাকে রূহ দিয়ে সৃষ্টি করা হয়েছে। তিনটি উপাদান আল্লাহ বর্ণনা করেছেন এই আয়াতে, আর তিনি ফেরেশতাদের এগুলো জানিয়ে দিয়েছেন যে এই তিনটি অংশ মানুষকে বিস্ময়কর করে তুলবে। ফা ওয়াউ লাহু সাজিদিন, তখন তোমরা সিজদাপন্নত হয়ে যাও। আল কোরআনে যদি সিজদার উল্লেখ নিয়ে অধ্যয়ন করেন, সমগ্র কোরআনে যদি অনুসন্ধান চালান যে কোথায় আল্লাহ সিজদা নিয়ে কথা বলেছেন, সিজদা নিয়ে কথা বলেছেন তখন যখন বিস্ময়কর কিছু ঘটে, যখন কোনো মিরাকল ঘটে, যখন জাদুকরেরা দেখলো যে মূসা আলাইহিসসালামের লাঠি সাপে পরিণত হয়ে গেল এবং খেয়ে ফেলল, মা ইয়াফকুন, তারা যা কিছু বানিয়েছিল তার সব কিছু তারা নিজেদের আর থামিয়ে রাখতে পারেনি, তারা সিজদায় অবনত হয়ে গেল। যখন খ্রিস্টানরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে এলো, তারা কোরআনের তিলাওয়াত শুনলো, তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দামাই, তুমি দেখবে তাদের চোখ অশ্রুতে ভেসে যাচ্ছে, ইয়াখিরুন আলিল আদকানি সুজ্জাদা, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে, কারণ তারা কোরআনের অলৌকিকতায় এতটাই অভিভূত হয়ে পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাতও একটি ঘটনা আছে, কাফিররা শুনছিল, তারা কোরআনে বিশ্বাস করে না, তবুও তারা শুনছিল। আনজারতুকুম সাইকাতান মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ, যখন আয়াত অবতীর্ণ হলো, আমি তোমাদের বজ্রপাতে ধ্বংস হওয়ার সতর্ক করছি, আদ সামুদ জাতির নিকট আসে বজ্রপাতের ন্যায়, তারা নিজেদের থামিয়ে রাখতে পারেনি, তারা সিজদায় লুটিয়ে পড়ে। কোরআন বারবার বর্ণনা করছে যখন বিহবল কিছু ঘটে, যখন অবিশ্বাস্য কিছু ঘটে যা আল্লাহ ঘটান আর যা কেবল আল্লাহর পক্ষেই ঘটানো সম্ভব, তখন মানুষ আল্লাহর শক্তিমত্তাকে এতটাই উপলব্ধি করে যে তাদের উভয় হাঁটু ভাঁজ হয়ে যায়, অহংকার ধূলিসাৎ হয়ে যায়, আর এই কপাল যা আমাদের অহমিকা বহন করে মাটিতে লুটিয়ে পড়ে। ঐতিহাসিকভাবে সকল সংস্কৃতিতে এই কপাল হলো দাম্ভিকতার জায়গা, এই জন্য রাজারা কপালে মুকুট পরেন, কব্জিতে না। এখনকার সময় অবশ্য মানুষ উচ্চ স্ট্যাটাসের চিহ্ন হিসেবে হাতে দামি ঘড়ি পরে, কিন্তু ঐতিহাসিকভাবে সকল সংস্কৃতিতে অহংকার প্রকাশের স্থান কোনটি? কপাল, যা কপালে পরা হয়। পাগড়ি কপালে পরা হয়, মুকুট কপালে পরা হয়, এর মাধ্যমে আপনার পদমর্যাদা প্রকাশ পায়। আজকের দুনিয়াতেও এমন কিছু দেশ আছে যেখানে নির্দিষ্ট ধরনের পাগড়ি আছে যেটা শুধু স্থানীয়দের জন্য নির্ধারিত, আপনি যদি পরেন ঝামেলায় পড়ে যাবেন, আপনি অন্য রঙেরটা পরতে পারবেন কিন্তু তাদের রঙেরটা পরতে পারবেন না, এটা তাদের রং। এই কপাল আমাদের গৌরব প্রকাশের স্থান, আমাদের সামাজিক পদমর্যাদা প্রদর্শনের স্থান। এই সমস্ত কিছু মাটি হয়ে যায় যখন আপনি আল্লাহর ক্ষমতা উপলব্ধি করতে পারেন, তখন সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়েন। কোরআন এই ব্যাপারটাই বারবার বারবার তুলে ধরেছে। আল্লাহ এখানে সমস্ত ফেরেশতাদের নিকট দাবি জানাচ্ছেন, ফেরেশতাদের একটা ব্যাপার মনে রাখা গুরুত্বপূর্ণ, ফেরেশতারা যে শুধু দৃশ্যমান বাস্তবতা দেখতে পায় তাই নয়, তারা তো অদৃশ্য জগতের এক সৃষ্টি। যা আমাদের নিকট অদৃশ্য, যেমন আল্লাহর আরশ, আমাদের নিকট যা অদৃশ্য, যেমন জিন জাতি, আমাদের নিকট যা অদৃশ্য, যেমন মহাবিশ্বের গোপন বিষয়, এর অনেক কিছুই ফেরেশতারা দেখতে পান। তারা আকাশগুলোর ভিতর দিয়ে ভ্রমণ করেন। তো আমরা হয়তো একটি পর্বত দেখে চমৎকৃত হয়ে যাই, বা সমুদ্র দেখে, বা ঝর্ণা দেখে, দৃশ্যমান জগৎ আমাদের অভিভূত করে ফেলে। কেউ যখন মহাবিশ্ব নিয়ে অধ্যয়ন করে আর ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখে, তারা দৃশ্যমান মহাবিশ্বের বিশালতা দেখে হতভম্ব হয়ে যায়। ভাবতে পারেন, দৃশ্যমান মহাবিশ্বের সাথে সাথে যারা অদৃশ্য জগতও দেখছেন, আল্লাহ যা করেন তা দেখে কতটা অভিভূত তারা। উপরন্তু তারা আল্লাহর সাথে যোগাযোগ করতে পারেন, আল্লাহ সরাসরি ফেরেশতাদের সাথে কথা বলেন, তাদের আল্লাহর সাথে উভয় দিক থেকে যোগাযোগ আছে। আর আল্লাহ তাদেরকে বলছেন, এই সৃষ্টিটি এতই বিস্ময়কর যে সুবিশাল মহাবিশ্ব তিনি সৃষ্টি করেছেন, যত কিছু তিনি রেখেছেন, এই অত্যাশ্চর্য দৃশ্যমান এবং অদৃশ্য কাউন, তিনি বলছেন এই সব কিছুর মাঝে এই একটি সৃষ্টি এতই শক্তিশালী যে তোমাদের প্রত্যেকেরই বিস্ময় অভিভূত হয়ে যাওয়া উচিত, তিনি যেভাবে আদমকে সৃষ্টি করেছেন তা দেখে, যে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো, তোমাদের হতভম্ব হয়ে যাওয়া উচিত আল্লাহর এই অত্যাশ্চর্য সৃষ্টি দেখে, হতভম্ব হয়ে যাওয়া উচিত। এবং এর ফলে আল্লাহর সকল ফেরেশতা, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তাদের সবাই একসাথে সিজদায় লুটিয়ে পড়ল। ব্যাপারটা হলো, যখন মূসা আলাইহিসসালামের লাঠি দিয়ে মিরাকল ঘটল, তখন কয়েকজন জাদুকর সিজদায় লুটিয়ে গেল। যখন কিছু মানুষ কোরআন শুনল, কিছু অবিশ্বাসী সিজদায় পড়ে গেল, বা কিছু খ্রিস্টান সিজদায় পড়ে গেল, আপনি কিছু মানুষের সিজদায় পড়ে যাওয়ার উল্লেখ পাবেন। কিন্তু এই ঘটনায় আপনি পাচ্ছেন, আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করেছেন সকলকে সিজদায় পড়ে যাওয়ার আদেশ দেওয়া হয়। কি বিশাল এক মিরাকল, কি বিস্ময়কর এক ব্যাপার ছিল আদম আলাইহিসসালামের সৃষ্টি, কতটা শক্তিশালী এই সৃষ্টি। যদি এটা নিয়ে গভীরভাবে ভেবে দেখেন, আবার বলছি, আদম আলাইহিসসালামকে এখনও সৃষ্টি করা হয়নি, এটা ছিল শুধু ঘোষণা। কেন তোমরা এতটা অবাক হয়ে পড়বে, কেন তোমরা এতটা বিস্ময়ভূত হয়ে পড়বে, কোন কারণে এই সিজদা,
কেন তারা তাদের চেহারা নত করে দিবে ঠিক এই তিনটা জিনিসের কারণে ইন্নি খালিকুম বাশারুম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহ এর পর এসেছে ফা এটি হলো ফা সাবাবিয়া অর্থাৎ সেই জন্য বা সেই অনুসারে সিজদায় পড়ে যাওয়া ফা এখানে সাবাবিয়া হতে পারে এই মতে তোমরা তার সামনে সিজদায় পড়ে যাও এখন এই ঘোষণাটি জারি করা হলো আমরা জানি ইবলিশ ঘোষণাটি শুনলো সে যদি এই ঘোষণা শুনে থাকে সেও জানে আদমকে সৃষ্টি করা হয়েছে তিনটি জিনিসের সমন্বয়ে আমি বারবার তিনটি জিনিসের কথা উল্লেখ করছি কারণ যেন এটা আপনাদের মাথায় একেবারে বদ্ধমূল হয়ে যায় তিনটি জিনিস তিনটি জিনিস তিনটি জিনিস আর আমরা জানি আল্লাহ আমাদের বলছেন যখন সে সিজদা করতে অস্বীকৃতি জানালো সে আল্লাহর দিকে ফিরে এভাবে বলেনি খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিনিন ওয়া সাওয়াইতাহু ওয়া নাফাখতা ফীহি মির রূহিকা সে এটা বলেনি সে শুধু বলেছিল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন তাকে কাদা থেকে সৃষ্টি করেছেন এটা শুধু তিনটা বিষয়ের একটা মাত্র আরও দুইটি জিনিস তো বাকি আছে সে বাকি দুইটা সম্পর্কেও সে জানতো সে তাসবিয়াহ তথা মানুষের ভারসাম্য সম্পর্কে জানতো সে মানুষের ভেতরে ফুঁকে দেওয়া রূহ সম্পর্কেও জানতো কিন্তু ইবলিস আল্লাহর নিকট অভিযোগ করার সময় এমনভাবে অভিযোগ করলো এমনভাবে অভিযোগ করলো যেন বাকি দুইটা সম্পর্কে সে অজ্ঞ কিন্তু সে জানে তার পূর্ণ জ্ঞান ছিল এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি এই সংক্ষিপ্ত খুতবায় তুলে ধরতে চাই তো আদম আলাইহিসসালামের ঘটনায় শত শত শিক্ষা রয়েছে কিন্তু আশা করছি আমি এই একটি শিক্ষা ব্যাখ্যা করার ক্ষেত্রে কিছুটা ন্যায় বিচার করতে পারব আমি চাই এই শিক্ষাটা আপনারা আজ নিয়ে যাবেন আর তা হলো বাকি দুইটি বিষয় অস্বীকার করার কারণ হলো সে যদি অবশিষ্ট দুইটি বিষয় স্বীকার করে নেয় তাহলে তাকে স্বীকার করতে হবে মানুষ আসলে আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি কিন্তু সে যদি শুধু কাদার কথা স্বীকার করে সে যদি শুধু মাটির কথা স্বীকার করে তাহলে আদম এবং একটি ঘোড়ার মাঝে আর কী পার্থক্য আছে আদম এবং একটি গরু বা বানরের মাঝে কী আর এমন পার্থক্য আছে তারা আহার করে সেও আহার করে তারা আশ্রয় খোঁজে সেও আশ্রয় খোঁজে তারও বাচ্চা কাচ্চা আছে সে শুধু একজন আরও উন্নত এক প্রাণী এটাই সব সে দুই পায়ে দাঁড়াতে পারে তো কী হয়েছে এটা আর বড় কিছু নয় সে শুধু আরও বিকশিত এক প্রজাতি তার মাঝে অতিরিক্ত আর কিছু নেই তার মাঝে বৃহত্তর অস্তিত্বের কিছু নেই অতএব ইবলিশ ইচ্ছা করে আমাদের অস্তিত্বের দুইটি গুরুত্বপূর্ণ উপাদানকে অস্বীকার করে তিনটার মধ্যে দুইটাকে সে জেনে শুনে অস্বীকার করে সে যদি এই দুইটা স্বীকার করে নেয় তাহলে আল্লাহর এই বিস্ময়কর সৃষ্টির শ্রেষ্ঠত্ব তাকে স্বীকার করে নিতে হবে এখন সে মানব জাতিকে ঘৃণা করে আমাদেরকে এই পদমর্যাদা দেওয়ার কারণে সে আল্লাহকে দোষারোপ করে আল্লাহকে দোষারোপ করে সে শপথ করে যে শুধু আদম আলাইহিসসালামকেই সে ব্যর্থ দেখতে চায় না কারণ যদি তুমি আদমকে ঘৃণা করো আর আদমকে তুমি জান্নাত থেকে বিতাড়িত করতে পেরেছো তখন তো তার এমন হওয়ার কথা যাক আমি এখন ভালো ফিল করছি আমার এখন ভালো লাগছে কিন্তু না সে ফন্দি আঁটল এখন আমি আদমের সন্তানদের ধরবো আমি তার পরিবারকে ধরবো এরপর পরবর্তী প্রজন্মগুলোকে সে এভাবে বারবার 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 মানব জাতিকে ধ্বংস করতে লাগলো তবুও তার অন্তরে প্রতিশোধের আগুন একটুও কমেনি প্রতিশোধ নেয়ার পরেও তার সন্তুষ্টি আসেনি বা ধ্বংস করার পরেও তার অন্তর শান্ত হয়নি তো এখন ব্যাপারটা হলো কিভাবে সে মানব জাতিকে ধ্বংস করে সে আমাদের ধ্বংস করতে অনেক কিছু করে তার কর্মপদ্ধতির মাঝে অন্যতম একটি হলো এখন আমি আমার খুতবার মূল বিষয়বস্তু নিয়ে কথা বলতে যাচ্ছি এই প্যাসেজ থেকে যে জিনিসটা আমরা শিখতে পারি যে কোরআনের এই আয়াতগুলো থেকে তা হলো ইবলিস চায়নি মানুষ কোনোদিন মূল্যবান কিছু হিসেবে স্বীকৃতি পাক তার সবচেয়ে বড় সফলতা তার সবচেয়ে মহান সফলতাগুলোর একটি হলো সে যদি আমাদের বোঝাতে সক্ষম হয় আসলেই আমাদের কোনো দাম নেই স্বমূল্য তথা নিজেকে দাম দেয়া মানুষ হিসেবে নিজেকে সম্মান দেয়া আজকের দুনিয়ার অন্যতম একটি বড় সংকট সমাজবিজ্ঞানের জগৎ মনোবিজ্ঞানের জগৎ এবং সমগ্র দুনিয়ার পরিবারগুলো আজ এমন মানুষদের নিয়ে মহাসংকটে আছে যারা নিজের মাঝে কোনো মূল্য খুঁজে পায় না আসলেই আমাদের কোনো দাম নেই ও আগে আমার একটা চাকরি ছিল এখন আমি অবসরে কেউ আমার অভিমতের কোনো মূল্য দেয় না আমার কোনো দাম নেই আমি সারাদিন বাসায় বসে থাকি আমার ছেলে চাকরি করে আমার মেয়ে কলেজে পড়ে আমি পুরোই মূল্যহীন আমি এখন সবার বোঝা এভাবে একজন বৃদ্ধ বাসায় বসে বসে নিজেকে মূল্যহীন ভাবতে থাকে আমার এখন মসজিদ আর বাসায় আসা যাওয়া ছাড়া কোনো কাজ নেই নিজের ভিতরে এক ধরনের স্বমূল্যের অভাব সবসময় আমার ভিতরে কাজ করে যদি মরে যেতাম কতই না ভালো হতো তার মাথায় এই চিন্তাগুলো সবসময় ঘুরপাক খেতে থাকে মুখ ফুটে বলে না এমনকি কখনো কখনো বলে ফেলে একজন যুবক ছেলেও সে বলে আমার ভাই ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করেছে আমার চাচাতো ভাই বড় চাকরি করে সবাই জীবনে উন্নতি করেছে অমুকে বিয়ে করেছে আর আমাকে দেখো আমার কিছুই নেই আমি এগুলোর কিছুই অর্জন করতে পারিনি ও আমি জীবনে অনেক সময় নষ্ট করেছি আমার এটা করা উচিত ছিল ওটা করা উচিত ছিল সবাই বলছে আমি জীবনে পরাজিত
আমি তো সত্যিই পরাজিত। ইবলিস চায় মানুষজন আপনাকে এমন সব কথা বলুক, আশেপাশের মানুষেরা তারা এমন সব কথা বলবে যার ফলে আপনার নিজেকে মূল্যহীন মনে হবে, আর ওই মানুষগুলো এমনকি বুঝেও না যে তারা এই ক্ষতিটা করছে, এটা তাদের মাথায়ও আসে না। কিন্তু তাদের এই কথাগুলো আপনার জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। আপনি তখন ভাবতে শুরু করেন সম্ভবত আমার কোনো দাম নেই। একবার যখন এভাবে নিম্নমানের আত্মসম্মানে ভোগেন, নিজেকে যথাযথ মূল্য না দিয়ে থাকেন, তখন সব সময় মনে হবে একমাত্র যে উপায়ে আমি কিছুটা মূল্য পেতে পারি তা হলো যদি অন্য কেউ আমাকে দাম দেয়, আমার কোনো কিছুতে যদি অন্য কেউ সমর্থন দেয় তবেই আমার কিছুটা দাম আছে। তাই আমি কি করব, আমি নিজের একটা ছবি তুলব, তারপর সব ফিল্টার অনেকবার পরিবর্তন করে অনলাইনে পোস্ট করব, তারপর অপেক্ষা করব কেউ যদি লাইক দেয় বা লাভ চিহ্ন দেয়, অন্ততপক্ষে মাশা আল্লাহ বা কোনো একটা কমেন্ট, কারণ কেউ যদি দেয় যাক আমার কিছুটা দাম আছে। আচ্ছা এখন কি করব, আমার তো দাম দরকার, কারণ আমি আবার মূল্যহীন হয়ে পড়ছি। আমি গত 2 দিনে কিছুই পোস্ট করিনি, আমাকে আবার শুরু করতে হবে, আমি আবার নিজেকে মূল্যবান মনে করতে চাই। নিজের মাঝে যদি নিজের মূল্য খুঁজে না পান তখন আপনি নিজের মূল্য কোথায় খুঁজবেন, অন্য কোথাও, অন্য কারো কাছে। সব সময় অন্য কারো সমর্থনের আশায় থাকেন, সব সময় অন্য কারো প্রশংসার সন্ধানে থাকেন। তুমি তো কিছু বললে না, তোমার কি মনে হয় আমার কি করা উচিত, এই ব্যাপারে তোমার কি মনে হয়, এই ব্যাপারে তোমার কি কি অভিমত আছে, সব সময় আরেকজনের মতামত তালাশ করে বেড়ান, কারণ এছাড়া নিজের কোনো দাম নেই। আবার নিজের ব্যাপারে ভয় পেয়ে যান, আপনার আত্মসম্মান যদি খুব নিম্নমানের হয় তখন নিজের অধিকারগুলো আদায় করার জন্য সাহস খুঁজে পাবেন না। মানুষ আপনার সাথে অন্যায় এবং অপমানমূলক আচরণ করলেও মনে মনে ভাববেন আমি তো এমন আচরণের যোগ্য, আমি তো এমনিতেই আবর্জনা, এর চেয়ে খারাপ আচরণ পাওয়ার যোগ্য আমি। আরও খারাপ ব্যাপার হলো ইবলিস আপনার আশেপাশের মানুষদের কাছে এসে বলবে তাকে অমুক কথাটা বলো, আমি একটা কুকুরের সাথেও এর চেয়ে উত্তম আচরণ করি, কিন্তু তুমি তো এর থেকেও মন্দ আচরণ পাওয়ার যোগ্য, তাই আমার এতটুকু আচরণেও তোমার খুশি হওয়া উচিত, তোমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত। বারবার এমন কথা শুনতে থাকলে কি হয়, আপনিও এগুলো মেনে নিতে শুরু করেন, কারণ মানুষ শুরুতে কিছু একটা প্রত্যাখ্যান করলেও যথেষ্ট সময় ধরে এগুলো শুনতে থাকলে এক সময় এর দ্বারা প্রভাবিত হতে শুরু করেন, আপনি তখন নিজেকে ওইভাবে দেখতে শুরু করেন, আপনি তখন শুধু অন্যদের প্রতি নয় নিজের প্রতিও এক ধরনের ঘৃণা জন্মাতে শুরু করেন, নিজের প্রতি রাগ সবসময় এমনভাবে প্রকাশ পায় আমার মতামতের কোনো দাম নেই, সবার মতের দাম আছে, আমার কথার কোনো মূল্য নেই, সবার কথার মূল্য আছে, আমার উপস্থিতি একটা বোঝা স্বরূপ, আমার কাউকে কিছু দেওয়ার নেই। নিজেকে নিয়ে যদি এভাবে ভাবতে শুরু করেন তাহলে এটা আপনার উপর শয়তানের বিশাল এক বিজয়, কারণ শয়তান তখন বলে আমি তো ঠিক এটাই বলেছিলাম সব সময়, মানুষ শুধুই কাদামাটি, তাকে দেখো কোথায় তার ভারসাম্য, কোথায় তার রূহ। আর আল্লাহ কি করলেন, আমি আর আপনি এই পৃথিবীতে আসার আগেই আমাদের পিতাকে যা দেয়া হয়েছিল তার সন্তান হিসেবে আমাদেরকেও সেগুলো দেয়া হয়েছে, 3টি জিনিস, মাটি থেকে আমাদের শরীর, তাসবিহা তথা ভারসাম্য, এবং আমাদের রূহ। আল্লাহ তাঁর সকল সৃষ্টির উপর আমাদের সম্মানিত করেছেন, সকল সৃষ্টি আমাদেরকে আল্লাহর একটি মিরাকল হিসেবে দেখে, সকল সৃষ্টি আমাদেরকে আল্লাহর একটি মিরাকল হিসেবে দেখে, সকল ফেরেশতাদের সিজদা পাওয়ার যোগ্য, আল্লাহর এক সম্মানজনক সৃষ্টি, আল্লাহর এক আশ্চর্যজনক সৃষ্টি। তো এখন মহাবিশ্বের ফেরেশতারা আপনাকে দেখে মুগ্ধ, কিন্তু আপনি নিজের মাঝে মুগ্ধ কিছুর অস্তিত্ব খুঁজে পান না, নিজেকে আপনার মূল্যহীন মনে হয়। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি, আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি। জানেন এই আয়াতটি আমাকে কি শিক্ষা দিচ্ছে, অন্য কারো কাছে আমাকে নিজের মূল্য খুঁজতে হবে না, কাজটি আমি ভালোভাবে সম্পাদন করেছি কিনা সেটা আমাকে চেক করে দেখতে হবে, তরকারিটা ভালোভাবে রান্না করেছি তো, এই শিক্ষাটিকে কিভাবে নেবেন না জানেন, আমার কারো অভিমতের এখন আর কোনো দরকার নেই, এখন আমি আমার বাসায় যাব আর সব লবণ তরকারিতে ঢেলে দেবো, তারপর রান্না করবো, রান্নাটা কেমন হয়েছে, কারো অভিমতের আমি কোনো পরোয়া করি না, কারণ আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আমি এটা বলছি না, আমি কোনোভাবেই এই শিক্ষাটা দিচ্ছি না, আমাদের অবশ্যই পরস্পরের কাছ থেকে সংশোধন দরকার। প্রসঙ্গত, যখন নিজেকে মূল্যবান মনে করবেন তখন সমালোচিত হলে অপমানিত বোধ করবেন না, যখন সত্যিকার অর্থে নিজেকে সম্মান দিতে শিখবেন তখন উপলব্ধি করবেন যে কেউ যদি আমার সমালোচনা করে বলে এই যে ভাই আপনি এটা ভুল বলছেন, আপনার অমুক ব্যাপারটা আরও ভালো হওয়া দরকার, অথবা ওইটা আরও ভালো হতে পারত, তখন তারা আসলে আমার উপকার করছে, আমার কাছে মনে হচ্ছে না যে আমি অপমানিত হয়েছি, কারণ আমার যদি খুব নিম্নমানের আত্মসম্মান থাকে তখন সমালোচনাকে মনে হয় আমাকে যেন আরও নিচে নামিয়ে দেওয়া হলো, কিন্তু আপন অন্তরে যদি নিজের দাম থাকে তখন এমন অনুভূতি আর তৈরি হয় না, তখন সংশোধন এবং সমালোচনাকে আপনি সুযোগ হিসেবে দেখবেন, আরও উত্তম হওয়ার একটা সুযোগ, এটাকে তখন আর অপমান মনে হবে না, এটা হলো সমীকরণের একটা দিক।
আমরা নিজেদের মূল্য প্রদান করি, কিন্তু ইবলিশের কাছে আরও কৌশল আছে। খুতবার শুরুতে আমি ভারসাম্য নিয়ে কথা বলেছি। আল্লাহ আমাদের যে জিনিসগুলো দিয়েছেন তার মধ্যে একটি হলো ভারসাম্য। কিন্তু বর্তমান বিশ্বে অধিকাংশ মানুষ এখন আর বইয়ের মাধ্যমে নিজেদের শিক্ষিত করে তুলতে আগ্রহী নয়, বই পাঠে বা অধ্যয়নে মনোযোগী নয়। প্রকৃতপক্ষে ভিডিও একটা যদি 30 সেকেন্ডের বেশি হয় পরেরটা দেখে, সামনে আগাও। জানেন তারা কি বলে? আমি অনেক গবেষণা করেছিলাম। না, তুমি গবেষণা করছো না, তুমি টিকটক চালাচ্ছ, এর নাম গবেষণা নয়। আমি মনোবিজ্ঞান নিয়ে প্রচুর গবেষণা করেছিলাম। না, তুমি করোনি, 3 মিনিটের ইউটিউব ভিডিও দেখার নাম গবেষণা না, তুমি কিছুই অধ্যয়ন করোনি। কিন্তু আমরা এখন কয়েক সেকেন্ডের শব্দ শোনায় অভ্যস্ত হয়ে গেছি। তাড়াতাড়ি দ্রুত কিছু শিখতে চাই, ফলে কোনো কিছুর বৈধতাও তাড়াতাড়ি চাই। এ সমস্ত সোশ্যাল মিডিয়ার পরিবেশে এখন যা হয় যে একটি বিষয় বারবার চোখের সামনে এসে পড়ে, আত্মানুরাগ, নিজের দাম, আত্মসম্মান, যা নিয়ে আমি এখন কথা বলছি। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আপনি বাড়াবাড়ি করতে পারেন। তুমি অসাধারণ, তুমিই সেরা, নিজেকে বিশ্বাস করো, তুমি নাফসুক নাফসুক, আপনিও তখন আমি নিজে। এভাবে নিজেকে নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে থাকতে পারেন। কিছু কিছু পিতামাতারা বাচ্চাদের এমন বানিয়ে ফেলেন, তুমিই সেরা, তুমিই শ্রেষ্ঠ সবসময়, তুমিই হলে রাজকন্যা। 4 বছরের ছোট মেয়েকে বলে, তুমি আমার রাজকন্যা, অন্য সবাই অসুন্দর, তুমিই সেরা সুন্দরী। এরপর এই ছোট বাচ্চাটা একটা দৈত্যে পরিণত হয়। স্কুলে গিয়ে বলে, শোনো সবাই, রাজকন্যা চলে এসেছে, সবাই আমার আংটিতে চুমু দাও। এভাবে সে নিজের সম্পর্কে অযথা উচ্চ ধারণা গড়ে তোলে। আমাদের মূল্য, আমাদের দাম আল্লাহর সামনে এমন কিছু যা আমাদের বিনয়ী করা উচিত। আল্লাহ আমাকে এত উচ্চ পদমর্যাদা দান করেছেন, আমার উচিত এই পদমর্যাদাকে কাজে নিয়োগ করা। আপনাদের নিকট একটি উপমা উপস্থাপন করছি। কল্পনা করুন, নিজের উপর কোনো আস্থা ছিল না আপনার, আপনাকে অতটা যোগ্য মনে করেননি, কিন্তু তবু একটা চাকরির জন্য আবেদন করলেন। এমনিতেই আবেদন করলেন, মনে মনে বলছেন, আমি নিশ্চিত ওরা আমাকে নিবে না। কিন্তু ওদের কাছ থেকে একটা কল এলো, ওরা আপনাকে নির্বাহী পদে নিয়োগ দিতে চায়, অনেক উপরের পদে। আপনি তো নিজের সম্পর্কে জানেন, আমি এই চাকরির জন্য মোটেই যোগ্য না। কিন্তু যাই হোক, ওই পদে আপনার নিয়োগ হয়ে গেল। আমি চাই আপনারা এটা নিয়ে চিন্তা করুন। আমি নিজেও চিন্তা করতে চাই, আমার মাথায় তখন কোন চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে, আমি কি ভাবছি। হ্যাঁ, বস এসে গেছে, সবাই সাবধান হও, ওইটা আমার চেয়ার। নাকি ভাবছেন আমাকে এত বড় এক পদ দেওয়া হলো, নিজের ভালো চাইলেই তাদের প্রত্যাশা অনুযায়ী আমার কাজ করা উচিত, ব্যাপারগুলো দ্রুত বুঝে নেওয়া উচিত, নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়া উচিত, যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে একে সম্মান জানানো উচিত, যেন আমি নিজের যোগ্যতা তাদের দেখাতে পারি। অতএব প্রথমে আপনাকে পদমর্যাদা দেওয়া হয়েছে, এমনকি নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার আগেই বিশুদ্ধ দৃষ্টিভঙ্গি হবে আমাকে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে, ভালো লাগুক বা না লাগুক আমার জন্য উত্তম হবে কাজে নেমে পড়া। বুঝতে পারছেন? এর উল্টোটা হবে, নিজের যোগ্যতার প্রমাণ না দিয়েই কেউ যদি পদটি পেয়ে যায়, এরপর বলে, এখন কি আর কিছু করতে হবে, আমি তো পদটা ইতিমধ্যে পেয়েই গেছি, এখন আমি এমন সবার দিকে নিচু দৃষ্টিতে তাকাতে পারি যারা এই পদ পায়নি। ওরা যেমন বলে, আসলটা বানানোর আগ পর্যন্ত নকলটা দিয়ে চালাও, এটা তো আর এভাবে কাজ করে না, এটা মূলত দাম্ভিকতা সুলভ আচরণ। তো একদিকে আমরা নিজেদের মূল্য প্রদান করি, আল্লাহ আমাদের যে সম্ভাবনা দান করেছেন আমাদের মূলত সে সম্ভাবনাকে মূল্য দেওয়ার কথা, চেষ্টা সাধনা চালানোর যে সামর্থ্য আল্লাহ আমাদের দান করেছেন মূলত তাকে আমাদের মূল্য দেওয়ার কথা, পার্থিব উপায় উপকরণ নয়। উপায় উপকরণ তো আল্লাহ যে কাউকে দিতে পারেন, আর এই জিনিসগুলো আসবে যাবে। একমাত্র যে ব্যাপারটার মূল্য আল্লাহর কাছে আছে এবং আমাদের কাছে থাকা উচিত তা হলো আমাদের প্রচেষ্টাগুলো। ওয়া আল্লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ, শেষ বিচারের দিন মানুষের কাছে মূল্যবান কিছুই থাকবে না শুধু তাদের প্রচেষ্টাগুলো ছাড়া, একমাত্র এটাই। এজন্য ভারসাম্য স্থাপন করতে হবে আত্মবিশ্বাস এবং বিনম্রতার মাঝে, কারণ নিজেকে অতিরিক্ত মূল্যবান মনে করলে তা দাম্ভিকতায় পরিণত হতে পারে, আর অতিরিক্ত বিনম্র হলে ভাবতে শুরু করবেন, আমি কেউ না, কিছুই না। আপনাদের এমন একটি উদাহরণ দিচ্ছি যেটা আমি ইসলামিক পরিমণ্ডলে দেখেছি। অনেক বছর আগে আমি একটি ভার্সিটিতে গিয়েছিলাম, সেখানে প্রায় কোনো মুসলমান ছিল না, 5-6 জন মুসলিম যুবক ছাত্র উপস্থিত হলো, ধরুন 100 মাইলের মধ্যে কোনো মসজিদ ছিল না, এজন্য তাদের নিজেদেরকে জুমার নামাজের আয়োজন করতে হয়েছিল। এই 5 জন তরুণকে, তাদের মাঝে একজন ছিল হাফিজ কোরআন, স্পষ্টত তার উপরে দায়িত্ব এসে পড়লো প্রস্তুতি নেওয়ার, কিছু শেখা, যেন খুতবা দিতে পারে এবং নামাজের ইমামতি করার। কিন্তু সে করবে না, সে রাজি হলো না। জিজ্ঞেস করা হলো, কেন তুমি খুতবা দিতে চাও না? ভাই, আমি কিছুই জানি না, আমি শুধু একজন ফকির, আমি জানি আল্লাহর সামনে আমি খুবই মূল্যহীন, আমি কীভাবে মিম্বারে দাঁড়াবো, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন,
কারণ আমি জানি আমি এমনকি ওলামাদের পায়ের ধুলোর সমানও নই। এভাবে সে বিনম্রতা নিয়ে বিশাল এক বক্তব্য দেওয়া শুরু করলো। কিভাবে না না না, আমি কিছুই না, আমার দাম নেই, আমি একটা অপদার্থ। আমি বললাম, আমি জানি তুমি একটা অপদার্থ, কিন্তু তবুও ব্যাপারটা হলো তুমি যদি এটা না করো এই ছেলে ইংরেজিতে নামাজের ইমামতি শুরু করবে। সে হাত তুলে বলবে গড ইজ গ্রেট, এরপর সেইভাবে পড়াবে। তাই তোমাকে এগিয়ে আসতে হবে ভাই, তুমি এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছো এর সাথে অহংকারের কোনো সম্পর্ক নেই। তুমি আত্মবিশ্বাসের প্রয়োজন আর অহংকারের মাঝে একটা তালগোল পাকিয়ে ফেলেছো, এখন আত্মবিশ্বাস প্রদর্শনের সময়। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আবার সমস্যা তৈরি করবে। মনে করুন সে খুতবা দেওয়া শুরু করলো আর কেউ এসে বললো ভাই এই সপ্তাহে একজন আলেম খুতবা দিবেন। সে তখন উনি কেন আমার স্থান দখল করে নিচ্ছেন, আমি খুতবা দিতে ভালোবাসি, ওনাকে কেন আমার জায়গা দিতে হবে, তাকে কি শনিবারে খুতবা দিতে বলতে পারো না, আমি জানি না বিকল্প আছে কি না, কারণ আমি প্রধান স্টেজে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। এটা হলো অহংকার। অতএব একদিকে আছে আত্মবিশ্বাস, অন্যদিকে আছে বিনম্রতা, এ দুটোর মাঝে ভারসাম্য প্রতিষ্ঠিত হতে হবে। আল্লাহ আজ্জাজল্লাহ ঠিক এটাই বর্ণনা করেছেন যে মানুষের বিস্ময়কর গুণগুলোর মাঝে এটা হবে অন্যতম। আল্লাহ আমাদের ভেতর এটা স্থাপন করে দিয়েছেন। একদিকে আছে আধ্যাত্মিক জগৎ, অন্যদিকে আছে বস্তুগত জগৎ। একদিকে আছে আত্মবিশ্বাস, অন্যদিকে আছে বিনম্রতা। উভয়ের মাঝে আছে তাসবিয়া সব সময়। এক প্রান্তে আল্লাহ উল্লেখ করছেন কাদামাটির কথা আর অন্য প্রান্তে রুহের কথা, দুইটি বিপরীতমুখী বৈশিষ্ট্য। আর ঠিক মাঝখানে তিনি ভারসাম্যের কথা উল্লেখ করছেন, ফাইদা সাওয়াইতুহু নাফাখতু ফীহি মির রূহ। সুবহানাল্লাহ, আমাদের সমগ্র জীবন তো এই ভারসাম্য খুঁজে পাওয়ার সংগ্রামে ব্যয়িত হওয়ার কথা। সত্যিকারের মূল্য আমাদের নিজেদের ভিতরে, যেন আমরা অন্য মানুষের মাঝে এটা খুঁজে না ফিরি, বস্তুগত জিনিসের মাঝে খুঁজে না ফিরি, সোশ্যাল মিডিয়ার পোস্টের মাঝে খুঁজে না ফিরি, বা এঙ্গেজমেন্ট বা ফলোয়ারের মাঝে। আমরা নিজের মূল্য নিজের পরিধেয় বস্ত্রের মাঝে না খুঁজি, আমরা যেন মূল্য খুঁজি আমরা আল্লাহ আজ্জাজাল্লাহকে কী কী দিতে পারি তার মাঝে। আপনি যদি একজন বৃদ্ধ মানুষ হয়ে থাকেন বা অবসরপ্রাপ্ত হয়ে থাকেন আর আপনার মনে হয় পৃথিবীকে দেওয়ার মতো আপনার কিছুই নেই, এভাবে চিন্তা করা বন্ধ করুন। আমাদের প্রত্যেকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিন পর্যন্ত একজন শিক্ষার্থী। এমন কোনো বয়স নেই যে বয়সে ধর্মীয় শিক্ষা অর্জন বন্ধ করতে হবে। আপনি যত বেশি শিখবেন তত বেশি নিজেকে সমৃদ্ধ করবেন, আর নিজে যত বেশি সমৃদ্ধ হবেন প্রকৃতিগতভাবে আপনার চারপাশের দুনিয়াও এতে বেশি সমৃদ্ধশালী হয়ে উঠবে, আরও বেশি প্রজ্ঞা আপনি পৃথিবীকে দিতে পারবেন। এক ব্যক্তি, শেষ এই বিষয়টাই আজ আপনাদের সাথে শেয়ার করব, আমার পরিচিত এক ভদ্রলোক সম্প্রতি মারা গেছেন, এক বয়স্ক লোক, তিনি বহু বছর পূর্বে চাকরি থেকে অবসর নিয়েছেন, এরপর নিজের ঘরেই থাকতেন সবসময়। তিনি তার সমগ্র দিন অধ্যয়ন এবং জ্ঞান অর্জনে, অধ্যাবসায় এবং শেখার কাজে ব্যয় করতেন। যখন তিনি পরপারে চলে গেলেন তার সন্তানেরা, তার তো আর চাকরি ছিল না, যদি ওনার দিকে দুনিয়াবি দৃষ্টিতে তাকান উনি ছিলেন পরিবারের জন্য অর্থনৈতিক বোঝাস্বরূপ, তাকে নিয়ে আমরা কী করব, কে তার যত্ন নিবে। কিন্তু পক্ষান্তরে উনি যখন মারা গেলেন ওনার ছেলেমেয়েরা, ওনার নাতিনাতনিরা, তারা সবাই ওনার কোন কোন ব্যাপারগুলো স্মরণে আনত, যে বিষয়গুলো তিনি পড়তেন এবং সবার সাথে শেয়ার করতেন, যে প্রজ্ঞাপূর্ণ কথাগুলো উনি শেয়ার করতেন, জ্ঞানের এই ছোট ছোট কথাগুলো আপনি জানেন না হয়তো তার নাতিনাতনির জীবন পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ যেমন ইউসুফ আলহি ইসাল্লাম সম্পর্কে বলেছেন, লাউলা আর রাআ বুরহানা রব্বিহি, ইউসুফ আলহি ইসাল্লাম সামান্য কিছু উপদেশ শুনেছিলেন তার পিতা ইয়াকুব আলহি ইসাল্লামের নিকট থেকে যখন তিনি ছোট ছিলেন। অনেক অনেক বছর ধরে তিনি ইসলামের উপর অটল ছিলেন, তার একমাত্র তারবিয়া ছিল বহু বছর আগে তার পিতার কাছ থেকে শোনা কিছু জ্ঞানগর্ব কথা, ঠিক না? সুতরাং কোনো ভালো কাজই মূল্যহীন নয়, কোনো ভালো প্রচেষ্টাই মূল্যহীন নয়, কোনো আদম সন্তানই মূল্যহীন নয়। নিজের মাঝে নিজের মূল্য তালাশ করুন যা আল্লাহ আপনাকে ইতিমধ্যে দান করেছেন। আল্লাহ আজ্জাজাল্লাহ আমাদেরকে নিজেদের মূল্য বুঝতে সাহায্য করুন, নিজেদের দাম উপলব্ধি করতে সাহায্য করুন, এবং শয়তানকে যেন সুযোগ না দেন আমাকে আপনাকে এমন কেউ হিসেবে দেখার যে মূল্যহীন, অযোগ্য, বা এমন কেউ সবাই যাকে মারিয়ে যাবে অথবা কষ্ট দিবে। আমাদেরকে এই আত্মঘৃণা বন্ধ করতে হবে এবং আল্লাহ যেন এই সমূল্যের চেতনাকে কখনোই অহংকারে পরিণত হওয়ার সুযোগ না দেন।